মর্নিং। আজ এত সুন্দর করে গুড মর্নিং কেন বললাম বলো তো? দেখো আজকে আকাশ পরিবেশ এত সুন্দর যে তোমাদের সাথে আজকে শেয়ার না করে পারলামই না। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি। আমি সোমা চলে এসেছি তোমাদের কাছে আজ আরও একটা রান্নার রেসিপি নিয়ে। রান্নার রেসিপি তো দেখাবো, তার আগে আমার ছাদ বাগানের কিছু ফুল তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি। বাড়িতে গাছ থাকলে প্রতিদিনের পুজোর ফুল বাড়ির গাছ থেকেই হয়ে যায়। আমার ছাদ বাগানে প্রতিদিন কিছু না কিছু ফুল ফুটতেই থাকে। আজকে পরিবেশটা খুবই সুন্দর, আকাশটা দেখে মনে হচ্ছে একটা পুজো পুজো ভাব এসে গেছে। দেখে মনটা আনন্দে ভরে উঠল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আজ আমি তোমাদের যে রেসিপিটা দেখাবো তার নাম হচ্ছে চিলি সয়া পনির। তার জন্য প্রথমে আমি পনিরগুলো বড় বড় করে কেটে নিয়েছি, আর সয়াবিন নিয়েছি, এগুলোকে আমি ভালোভাবে গরম জলে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করব। প্রথমে কাঁচা লঙ্কা, রসুন, আদা এগুলো সব বেটে নিয়েছি, একটা ডিম নিয়েছি। এবার আমি ম্যারিনেট করব। প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি, এরপর একটু গোলমরিচ দিয়ে দেব, এগুলো আমি পরিমাণ মতো দিচ্ছি। এবার কাঁচা লঙ্কা, রসুন, আদা যেগুলো পেস্ট করে রেখেছিলাম সেগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি। এক চামচ সয়া সস দিলাম, এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি, আর যে একটা ডিম রেখেছিলাম সেই ডিমটা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার এই সব উপকরণগুলো একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব। ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এখন এক চামচ টমেটো সস এর মধ্যে দিয়ে আরেকবার ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মেখে কিছুক্ষণ এইভাবে রেখে দেব। তারপর যখন আমরা এটা ভাজবো তার আগে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে এবার আমি কড়াইতে তেল গরম করে প্রথমে পনিরগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তবে খুব কড়া করে ভাজবো না, অল্প একটু ফ্রাই করে নামিয়ে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। ওই একই তেলের মধ্যে ম্যারিনেট করা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই চমৎকার হয়, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। সয়াবিনগুলো দেখো ভাজার সময় ফুলে কতটা বড় হয়ে গেছে। এটা এইভাবে শুধু শুধুও খাওয়া যায়, বাড়িতে অতিথি এলে তখন তোমরা এটা চায়ের সঙ্গে এইভাবে পকোড়া হিসাবে ভেজেও দিতে পারো। এবার আমি বাদ বাকি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো ফ্রাই করে নেব। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নিচ্ছি। পনির আর ক্যাপসিকাম ভাজার পর যে তেলটা রয়েছে এতটা তেল আমার প্রয়োজন হবে না, আমি একটু কমিয়ে নিলাম। এখন এই তেলের মধ্যে আমি একটু রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচিটা তেলের মধ্যে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এই তেলের মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম
চৌকো করে বড় বড় করে কেটে রেখেছিলাম সেটাও এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি সমস্ত রান্নাটা করছি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে। এগুলো খুব বেশি ভাজা ভাজা করব না, অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমরা বুঝে দেব, কারণ এর মধ্যে সস পড়বে আর সসের মধ্যে নুন থাকে, সেই জন্য নুনটা বুঝে দিলাম। এরপর আমি একটুখানি ফাঁকা করে নিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ, নিয়ে তেলের মধ্যে অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমরা এটাকে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েই রান্নাটা করছি। এবার আমি তিনটে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কায় বেশি ঝাল নেই বলে তিনটে দিলাম। এখন আমি এই মিশ্রণের মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দেড় চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। আর এইটা দেখো, আমি এখানে শেজওয়ান সস নিয়েছি। এই সসটায় ঝাল থাকে, সেই জন্য এটা আমি বেশি দেব না। দেড় চামচ মতো দিলাম। আর এই শেজওয়ান সসটা ইউজ করছি বলে এখানে আমি চিলি সস আর দিলাম না, কারণ এই সসটাতে এত ঝাল থাকে, চিলি সস দিলে আরও বেশি ঝাল হয়ে যাবে। তোমাদের কাছে যদি এই সসটা না থাকে তোমরা চিলি সস দিতে পারো, আর কেউ যদি অনেক বেশি ঝাল পছন্দ করো তাহলে এর সাথে চিলি সসও দিতে পারো। এবার আমি এক টেবিল চামচ মতো সয়া সস দিয়ে দিলাম, আর এক টেবিল চামচ ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো চিনি দিচ্ছি, চিনি তো দিতেই হবে, যেহেতু এতগুলো সস পড়েছে চিনি না দিলে ব্যালেন্স হবে না, তাই আমি দিয়ে দিলাম একটু চিনি। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে যে ভেজে রেখেছিলাম পনির আর সয়াবিন, সেগুলো আমি এখন মিক্সড করে দিচ্ছি। পনিরগুলো যেন ভেঙে না যায় একটু সাবধানে দিতে হবে। এইবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব, এটা খুবই হালকা হাতে করতে হবে। কত সুন্দর দেখতে লাগছে দেখো, এটা দেখতে যত সুন্দর খেতেও তত সুন্দর। এখন আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিলাম, এই কর্নফ্লাওয়ার গুলা জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি গ্রেভি করব না, সেই জন্য আমি আর বেশি জল এখানে ইউজ করলাম না। তোমরা যদি একটু গ্রেভি গ্রেভি চাও তাহলে একটু বেশি করে জলটা এখানে দিও তোমাদের প্রয়োজন অনুযায়ী। আমি এটা একটু ড্রাই করে বানাচ্ছি। তাহলে আমার তৈরি হয়ে গেল চিলি সয়া পনির। এবার নাবিয়ে নিচ্ছি। চিলি সয়া পনির সম্পূর্ণ খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে দেখো। এই রেসিপিটা তোমরা ফ্রাইড রাইস বা রুটির সাথে খেতে পারো, খেতে অসাধারণ লাগে। তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। আর হ্যাঁ, ট্রাই করে আমাকে কিন্তু জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও। আমার চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরের কোনো রেসিপি বা ব্লগে। টাটা।